আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রসুল্লাহ মলা নাবিয়্যি বাদা আম্মা বা'দ বিয়ো দিনি ভাইও বনরা আমরা সকলেই কিন্তু দিনের বেলা নিজের কাজকর্ম করি আর রাতের বেলা ঘুমাই আমাদের শারীরিক রেস্টের জন্য এবং আল্লাহ তালা দিনকে দিয়েছে আমাদের কাজকর্ম করার জন্য এবং রাতকে দিয়েছে আমাদের বিশ্রাম গ্রহণ করার জন্য প্রিয় বন্ধুগণ আমরা যখন রাতে ঘুমাই তখন কিন্তু অনেকেই স্বপ্ন দেখি তো কেউ দেখি ভালো স্বপ্ন আবার কেউ দেখি খারাপ স্বপ্ন অনেক সময় আমরা এতটাই ভয়ঙ্কর স্বপ্ন দেখি যে আমরা নিজেরাই ঘাবড়ে যাই যে আল্লাহ আমি এটা কি দেখলাম আর এটার জন্য আমার কি হতে পারে তো প্রিয় বন্ধুগণ খারাপ স্বপ্ন দেখলে কি করতে হবে তৎক্ষণাৎ কি দোয়া পড়তে হবে এবং কি কাজ করতে হবে সেটা আমরা আজকে সহি হাদিস থেকে জেনে নেব এবং যখনই আমরা খারাপ স্বপ্ন দেখব তখনই আমরা এই আমলগুলি করবো এই দোয়াগুলি পরবো তাহলে আমরা নিরাপদে থাকতে পারব সুস্থ থাকতে পারবো তো প্রিয় বন্ধুগণ চলুন আমরা সর্বপ্রথম খারাপ স্বপ্ন দেখলে কি করতে হবে এ সম্পর্কে যে হাদিসটি উল্লেখ হয়েছে সেই হাদিসটি জেনে নেই প্রিয় বন্ধুকানি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি মুসলিমে হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো নব্বই আবু সালমা রজিয়াল্লাহু তালাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি এমন স্বপ্ন দেখতাম যাতে ভয় পেয়ে জ্বর জ্বর ভাব অনুভব করতাম তবে আমাকে কম্বল দিয়ে ঢাকতে হতো না অবশেষে আমি আবু কাতাদা তালা আনহুয়ের সঙ্গে দেখা করলাম এবং বিষয়টি তার নিকট বর্ণনা করলাম তিনি বললেন আমি রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সুস্বপ্ন আল্লাহর তরফ হতে আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ হতে অতএব তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না তখন সে যেন তার বাম পাশে তিনবার থুতু ফেলে এবং এর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে অর্থাৎ আউজুবিল্লাহ পরে তাহলে সেটি তার ক্ষতি করবে না প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে রাসুল সাল্লু আলহ্লাম সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা যখন খারাপ স্বপ্ন দেখব তখন কি করব। প্রিয় বন্ধুগণ যখনই আপনি খারাপ স্বপ্ন দেখবেন যখনই আপনার ঘুম ভেঙে যাবে সাথে সাথে আপনার বাম দিকে আপনি তিনবার থুতু নিক্ষেপ করবেন আর আপনি পড়বেন আউ রিল্লা সেই হিমিনাশি রজিম পুরাটাও পড়তে পারেন কোনো সমস্যা নেই তো প্রিয় বন্ধুগণ যদি এভাবে বাম দিকে থুতু নিক্ষেপ করার পরে আউজুবিল্লা পড়েন তাহলে আর আপনার সেই খারাপ স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবে না সেটা বলে দিয়েছেন রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম তো প্রিয় বন্ধুগণ আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয়টি জানতে পারে এবং সকলেই যেন উপকৃত হতে পারে আপনার কারণে যদি কেউ উপকৃত হয় তাহলে এর বিনিময়ে রব্বুল আলমিন আপনাকে অনেক সাবধান করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগের জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে দোয়া হাদিস মাসলামায়েল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওসালাম আলাইকুম আলহামতুল্লাহি مولاي صلّ وسلّم دائما ابدا على حبيبك خير الخلق